সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, চুয়াডাঙ্গা জেলা লাভডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি 1982 সালে আমি অবশ্য আওয়ামী পরিবারের সন্তান। 1982 সালে প্রথম আমি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব সোলায়মান অজ্জাদ চেরন ভাইয়ের হাত ধরে আমি ছাত্রলীগে যোগদান করি, চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগে। এবং এরপরে আমি সেখানে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্যে অন্যান্য নেতাদের সঙ্গে সমানভাবে লড়াই করেছি। 1984 সালে এ কাউন্সিল জেলা ছাত্রলীগের অন্যতম নেতৃত্বে এসে আমি রাজপথে লড়াই সংগ্রাম করেছি, এর ছাত্রবিরোধী আন্দোলন করেছি। আমি নিজে শারীরিকভাবেও পুলিশের কাছে লাঞ্ছিত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি। এরপরে আমি 1987 সালের যে কাউন্সিল হয়েছিল, ওই কাউন্সিলে আমি বালাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রথম নির্বাচিত হই। 1997 সাল পর্যন্ত আমি সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলাম। সেখান থেকে আমি 1997 সালের যে কাউন্সিল, এখানে আমি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হই এবং দলের জন্য যে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে অনেক কাজ করেছি। 2004 সালের কাউন্সিলে আমি ওই উপজেলা আওয়ামী লীগের অরুণ উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হই এবং সেইখানে আমি তখন জাতীয় ঐক্য জোটের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সমানভাবে অবতীর্ণ হয়েছি। এরপরে 2007 সালের মানে সেই সময়ের চরম মুহূর্ত, এই মুহূর্তে আমি সংগ্রাম লড়াই যখন চরম মুহূর্তে এবং গণতন্ত্র দেশের যখন প্রায় নস্যাৎ প্রায়, সেই সময়ে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে আসি এবং এসেই আমি দলের অন্যান্য মানুষের সঙ্গে দলের অন্যান্য নেতৃদের নেতা নেতৃকর্মীদের সাথে নিয়ে আমার জেলার নেতা সোলায়মান সেলুন ভাইয়ের নেতৃত্বে আমি প্রায় প্রতিদিন আমরা লড়াই সংগ্রাম রাস্তায় করে যেতাম এবং সমানভাবে আমরা লড়াই করে ওই আলমডাঙ্গা মাটিকে আমরা দখলমুক্ত করেছি, আওয়ামী লীগের দখলে সেখানে এসেছে সংগ্রামী আমার ভাই বোনেরা। আমি মনে করি যে এরপরে আমি জেলা আওয়ামী লীগেরও নির্বাহী সদস্য হয়েছি। আমি ওই আমি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, সেই হাই স্কুলের প্রধান শিক্ষকের সুবাদে আমার চাকরিও প্রায় শেষের দিকে। আমি মনে করি যে জনসেবার প্রয়োজন আছে, জনসেবা করতে হলে একটি জায়গায় আমাদেরকে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে আরেকটি কথা না বললে নয়, যখন আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, এম এ পড়ছি, এম কম, সেই সময় কিন্তু আমি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েছিলাম, সেই ছোট্ট কালে কাঁধে তুলে নিয়েছিলাম। সেখানে একটি লড়াই সংগ্রাম করে আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তারা উনি আমাকে এই নমিনেশন দিবেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন প্রত্যাশী। ওই পৌরসভার যে কাজগুলো বাকি আছে, যে বেহাল দশা আছে, আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হতে পারি ওই এলাকার মানুষের সঙ্গে করে নিয়ে, পৌরবাসীর মানুষকে সঙ্গে করে নিয়ে আমি সকলের মতামতের ভিত্তিতে আমি প্রত্যেকটা কাজ অগ্রাধিকারতাদের দিয়ে আমি কাজগুলো করব। সেখানে যখন বর্ষাকাল আসে পানিতে প্লাবিত হয়ে যায়, যদি প্ল্যানিং অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার যে হাত আছে, যে হৃদয় আছে, যে বড় মহতের মানুষ, আমরা সেখান থেকে তার কাছ থেকে টাকা নিয়ে আমরা এডিবি, জায়কা, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা নিয়ে, অন্য দাতা সংস্থার কাছ থেকে টাকা নিয়ে আমরা সেখানে আমি মনে করি যে যদি আমাকে এই মনোনয়ন দেন এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, অবশ্যই আমি অতীতেও কোনো দুর্নীতি করিনি, আগামীতেও কোনো দুর্নীতি করবো না। আমার বড় পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুর মতো একটি নেতার আমি এই আওয়ামী লীগের সদস্য হতে পেরে আমি গর্বিত সন্তান মনে করি। আমি জনগণের খেদমত করতে চাই, আগামীতে ওই জনগণের যে দুর্দশাগুলো আছে, সমস্যাগুলো আছে, অবশ্যই এই সরকারের যে সদিচ্ছা আছে, আমরা যদি আমি নির্বাচিত হতে পারি, আমি মনে করি আমার নেতা আমার এমপি মহোদয়কে সঙ্গে করে নিয়ে তার একটি ভালো মন আছে, আমি অবশ্যই এখান থেকে জন শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে আমি সমস্যা সকল সমস্যার সমাধান করতে পারবো। আমার জন্য সকলে দোয়া করবেন।
আমি আশা করি দল আমাকে নমনন্দ ভাই কারণেই যে আমি কোনোদিন দুর্নীতি আমাকে ছুঁতে পারিনি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কোনোদিন পুলিশের দালালি করিনি, আমি কোনোদিন টেন্ডারবাজি করিনি, ভূমিদস্যুগিরি করিনি, আমি জনগণকে সহায় করিনি, আওয়ামী লীগকে সুসংগৃত করার জন্যে আজকে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্যে আজকে যারা যুব সমাজ অবক্ষয় দিকে সেই যুব সমাজকে একটি মানে শিক্ষার প্রতিষ্ঠান যাতে আমরা ওখানে গড়তে পারি, আমি যদি মেয়র হতে পারি অবশ্যই আমি বৃত্তিমূলক শিক্ষার একটি প্রতিষ্ঠান গড়তে পারব বলে আমি আশা করি, এবং আমি সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে আমি ওই এলাকায় এই সরকারের যে চরম উন্নয়ন এই উন্নয়নের ধারাবাহিকতায় আমি কাজ করতে পারব বলে অংশীদার হতে পারব বলে আমি আশা করি। সকলের কাছে দোয়াছে আগামী দিনের জন্য আমি মনোনয়ন পাই এবং মানুষ আমাকে আলমডাঙ্গা পৌরসভার মানুষ আমাকে নির্বাচিত করে সেই প্রত্যাশা রেখে সকলের দোয়াছে আমি আর বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলের।